জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব নিয়েছে রাশিয়া। রাশিয়া যাতে নেতৃত্ব দিতে না পারে সেজন্য নিরাপত্তা পরিষদের সদস্যগুলোকে ইউক্রেন আহ্বান জানালেও তা কাজে আসেনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 15টি সদস্য দেশ পর্যায়ক্রমে এক মাস করে সভাপতির দায়িত্ব পালন করে। রাশিয়া সর্বশেষ এই দায়িত্ব পেয়েছিল 2022 সালের ফেব্রুয়ারি মাসে, যখন তারা ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করেছিল। বিবিসি বলছে, এমন একটি দেশ এখন নিরাপত্তা পরিষদের নেতৃত্ব দেবে যে দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। রাশিয়া নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য ইউক্রেন দাবি জানালেও যুক্তরাষ্ট্র বলছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ রাশিয়াকে সভাপতির দায়িত্ব নেওয়ার বিষয়ে বাধা দিতে পারে না তারা। রাশিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আর তাই দায়িত্ব পালনের সময় রাশিয়াকে পেশাদারভাবে আচরণ করার বিষয়ে গত বৃহস্পতিবার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দায়িত্ব পাওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব পাওয়ার বিষয়টি খুবই হাস্যকর। এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে।